হ্যালো আপুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে অর্গ্যানিক মেহেদির রিভিউ। আমি আমার চ্যানেলে কিন্তু ঈদ বা ওকেশনের জন্য কেমন ধরনের মেহেদিগুলো ইউজ করতে হয় সেই মেহেদির অনেক ভিডিও করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমি ব্রাইডদের জন্য বা ব্রাইডালের জন্য কোন ধরনের মেহেদি বেশি ভালো হবে বা ব্রাইডরা কিন্তু মেহেদি লং লাস্টিং করার জন্য বা কালারটা সুন্দরের জন্য কিন্তু চায়, তো কোন মেহেদি ইউজ করবে একদমই মানে কনফিউজড হয়ে যায়। তো আমি অনেক মেহেদি রিভিউ করেছি, তাই আমি আজকে যে মেহেদির রিভিউটা করবো সেটা হচ্ছে একদমই ব্রাইডদের জন্য ব্রাইডাল মেহেদি, এবং ডিজাইন করতেও যেন খুব সুন্দর হয় এবং লং লাস্টিংও করে। আর এটা চাইলে ঈদে অকেশনেও আপনারা ইউজ করতে পারেন। এটার বাজেটটা একটু বেশি থাকবে, 100 থেকে 150 টাকার মধ্যে। যাদের বাজেট একটু বেশি থাকবে তারা এই মেহেদিটা ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই কোনটা একটু মোটামুটি সবগুলো তুলনায় একটু বড় কোন থাকে অন্যান্য মেহেদির তুলনায়। তো এই মেহেদিটা আমি যেখান থেকে পারচেস করেছি সেই মেহেদিটার নামটা এই লোগোতেই লেখা আছে, মেহেদি ডিজাইন কভার। এই মেহেদি এই পেজটাতে আপনারা পেয়ে যাবেন। তো এই মেহেদিটা ইউজ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এই মেহেদিগুলো কিন্তু একটু ইউজের প্রসেসটা একটু ডিফারেন্ট আছে। এই মেহেদিটা হচ্ছে আপনারা হাতে লাগিয়ে মানে দেওয়ার পর হচ্ছে হাতে লাগিয়ে রাখবেন 6 ঘন্টা পর্যন্ত, এবং এটা কোনো ধরনের পানি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। যদি হাতে তুলতে সমস্যা হয় তাহলে হচ্ছে সরিষা তেল বা অলিভ অয়েল দিয়ে হাতটা থেকে আস্তে আস্তে মেহেদিগুলো তুলে ফেলতে হবে, এবং 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পানি ধরা ছাড়া আপনাদের হাতটাকে এরকম শুকনো রাখতে হবে। তো আবার হচ্ছে মেহেদিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আপনারা চাইলে সিরাপ একটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের চিনি এবং লেবুর সিরাপ যেটা, সেটা ইউজ করতে তারা প্রেফার করে। দুইটা একসাথে মিক্সড করে এটা মেহেদির উপরে লাগাতে হয়। তো এটার আলাদা করে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন মেহেদির সব আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি এটা বলছি যে এটা কতদিন পর্যন্ত আপনারা কালেক্ট করতে পারবেন। এই অর্গ্যানিক মেহেদিটা আপনারা ডিপ ফ্রিজে রেখে 6 থেকে 7 মাস হচ্ছে কালেক্ট করতে পারবেন। আর হচ্ছে এই মেহেদিটা কিন্তু কোনো মানে বাহিরে খোলা রাখা যাবে না, এটা একদমই ডিপ ফ্রিজে কালেক্ট করতে হবে, এবং এটার কালারটা কিন্তু অনেক দিন লং লাস্টিং করে। যদি আপনারা ভালো করে ইউজ করতে পারেন তাহলে অনেক দিন লং লাস্টিং করবে এটার কালারটা, এবং এটার ডিজাইন টেক্সচার এবং কালার কেমন আমি সবগুলো আপনাদের পিকচারের মাধ্যমে শেয়ার করে দেবো, আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এই মেহেদির কালারটা যেমন সুন্দর হবে এবং টেক্সচারটাও খুব ভালো হবে, যারা এই মেহেদিগুলো ইউজ করতে পারেন তাদের জন্য তো অনেক ভালো, আর যারা ইউজ করতে পারে না তারাও দিয়ে অনেক বেনিফিটস পেয়ে যাবেন। তো আমি আজকে অর্গ্যানিক মেহেদির ফুল ডিটেলসের রিভিউ শেয়ার করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আরও কোন ধরনের মেহেদির রিভিউ আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।